গুরুত্বপূর্ণ দিন এটা নাগরিকত সংশোধনী আইনের বিরুদ্ধে ইখনের পিছত সিখন সুপ্রিম কোর্টত আবেদন জানা হয়েছে আর বিতর্কিত আইনখনের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয় দাখিল হয়েছে ২৫খনেরও অধিক লেখ আবেদন। মুখ্য ন্যায়াধীশ শারদী ববদের নেতৃত্ব গঠিত তিনজনীয়া বিচারপীঠে গ্রহণ করব এই শুনানি। আইন প্রণয়নের দিনে সদৌ ছাত্র সন্থায় দাখিল করেছিল লেখ আবেদন। আসুর উপরও এ জে ওয়াই সি পি, আহোম সেনা, সম্মিলিত মহাসংঘ, সদৌ উকিল সংস্থাকে ধরে আন কেবাটাও সংগঠনে দাখিল করেছিল লেখ আবেদন সর্বোচ্চ ন্যায়ালয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাঁইও দাখিল করেছিল লেখ আবেদন। প্রদেশ কংগ্রেসের এগারোজনীয় বিধায়কর দল, জ্যেষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, তৃণমূলের সাংসদ বহুয়া বৈত্রকে ধরে কেবাগী ব্যক্তিয়ে দাখিল করেছিল লেখ আবেদন। বিতর্কিত আইনখন শীঘ্রে স্থগিতাদেশ জারি করা আর বাতিল করার দাবিরে হয়েছিল এই লেখ আবেদনবর দাখিল করা হয়েছে। এই লেখ আবেদনবর ২৫খনেরও অধিক লেখ আবেদন দাখিল করা হয়েছে আর এই সন্দর্ভত আজি প্রথম শুনানি হব। গুরুত্বপূর্ণ দিন আজি নাগরিকত্ব সংশোধনী আইনক উচ্চতম ন্যায়ালয়ত হব শুনানি। বিতর্কিত আইনখনের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করা হয়েছে ২৫খনেরও অধিক লেখ আবেদন। মুখ্য ন্যায়াধীশ শারদী ববদের নেতৃত্ব গঠিত যে তিনজনীয়া বিচারপীঠ, এই তিনজনীয়া বিচারপীঠে আজি শুনানি লব। আইন প্রণয়নের দিনে সদৌ ছাত্র সন্থায় আইনের দ্বারস্থ হয়েছিল, আদালতের দ্বারস্থ হয়েছিল, সর্বোচ্চ ন্যায়ালয়ত লেখ আবেদন দাখিল করেছিল। আর তারপরে আসুর উপরও এ জে ওয়াই সি পি, আহোম সেনা, সম্মিলিত মহাসংঘ, সদৌ উকিল সন্থাকে ধরে বিভিন্ন সংগঠনে লেখ আবেদন দাখিল করেছিল। ইফালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাঁইও দাখিল করেছিল লেখ আবেদন। প্রদেশ কংগ্রেসের এগারোজনীয় বিধায়কর এটা দলে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে ধরে কেবাগী ব্যক্তিয়ে লেখ আবেদন দাখিল করেছিল। বিতর্কিত এই আইনখন শীঘ্রে স্থগিতাদেশ অনা স্থগিতাদেশ জারি করবলৈ আবেদন জানা হয়েছিল আর বাতিল করবলৈ বাতিল করার দাবিরে করা হয়েছিল আবেদন। ২৫খনেরও অধিক আবেদন, লেখ আবেদন ২৫খনেরও অধিক, কার বিরুদ্ধে? নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। একাংশত বিচরা হয়েছে স্থগিতাদেশ, একাংশত বিচরা হয়েছে সম্পূর্ণরূপে খারিজ করা হোক এই আইনখন, নাগরিকত্ব সংশোধনী আইনখনের বিরুদ্ধে। বিতর্কিত এই আইনখনের শীঘ্রে স্থগিতাদেশ অনা আর বাতিল করার দাবিরে এই আবেদনবর করা হয়েছে যেদিন আইনত রূপান্তরিত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক, সেই দিনটিতে সদৌ ছাত্র সন্থা সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল আর সর্বোচ্চ ন্যায়ালয় সেই অনুসরি আজি যেহেতু কেবাখনো লেখ আবেদন দাখিল করা হয়েছে ন্যায়ালয়ত, তেনে পরিপ্রেক্ষিত আজির দিনটি শুনানির ধার্য করেছে আদালতে। আর আজি প্রথম শুনানি হব নাগরিকত্ব সংশোধনী আইনক উচ্চতম ন্যায়ালয়ত। আজি প্রথম শুনানি আছে, এস সি আসুকে ধরে আন বিভিন্ন দল সংগঠনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিতর্কিত আইনখনের বিরুদ্ধে। বিতর্কিত আইনখন পাশ হওয়ার আইন হওয়ার বিধেয়ক স্থগিতাদেশ আনবলে এই আইনত দাখিল করা হয়েছে আবেদন। ২৫খনেরও অধিক আবেদন পড়েছে। প্রাক্তন রাজ্য মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আবেদন দাখিল করেছে, জয়রাম রমেশ, জ্যেষ্ঠ কংগ্রেস নেতাগিয়ে দাখিল করেছে আবেদন, লেখ আবেদন। আর বিভিন্ন দল সংগঠনে, এ জে ওয়াই সি পি, উকিল সন্থাকে ধরে বিভিন্ন দল সংগঠনে দাখিল করেছে সর্বোচ্চ ন্যায়ালয়ত লেখ আবেদন। আর তিনজনীয়া বিচারপীঠ শারদী ববদের নেতৃত্ব তিনজনীয়া বিচারপীঠে আজি শুনানি লব। আজি প্রথম শুনানির দিন, কার সন্দর্ভত কা সন্দর্ভত কা বাতিলের দাবি দরকার লো স্থগিতাদেশ অনার দাবিত লেখ আবেদন দাখিল করা হয়েছিল তার প্রথম শুনানির দিন আজি প্রদেশ কংগ্রেসের এগারোজনীয় বিধায়কর দল এটাইও আবেদন জানাইছে, লেখ আবেদন দাখিল করেছে। অধিক জানিবলে ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার দিল্লী ব্যুরো চিফ পার্থ জ্যোতি বৰাৰ সহিতে। পার্থ, আজি গুরুত্বপূর্ণ দিন, আজি প্রথম শুনানির দিন। হ্যালো, হয় গীতাশ্রী, আজি প্রথম শুনানি নাগরিক। আমি পার্থর ওসরলে পুনর্বার যাম। এই মুহূর্ত জানাম যে কেবাখনো আবেদন হয়েছে, কেবাখনো আবেদন করা হয়েছে, ২৫খনেরও অধিক লেখ আবেদনের সন্দর্ভত আজি শুনানি আছে সর্বোচ্চ ন্যায়ালয়ত। আজি শুনানি হব সি জি আর নেতৃত্ব তিনজনীয়া যে বিচারপীঠ আছে, শারদ ববদের নেতৃত্ব তিনজনীয়া বিচারপীঠে এই শুনানি লব, প্রথম শুনানির দিন। আর সন্দর্ভতে আমি কথা পাতিছিলাম আমার দিল্লী ব্যুরো চিফ পার্থজ্যোতি বৰাৰ সহ।
পুনৰ সংযুক্ত হ'ম তেওঁৰ সৈতে। কিন্তু আজি গুৰুত্বপূৰ্ণ দিন, প্ৰথমটো শুনানিৰ দিন।